আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নূর ফ্যামিলি। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই আপনাদের দোয়াতে ভালো আছি। তো সকালবেলা চলে আসলাম আমার এই যে প্রিয় লেবু গাছটা। প্রিয় কেন? তো এই গাছটা প্রায় মরার মতন অবস্থা ছিল, তো ওই জায়গা থেকে যত্ন সহকারে এই পর্যন্ত নিয়ে আসছি। তো আজকে কি শনিবার ছিল, এই সপ্তাহে আমার ছুটি ছিলই না, এর জন্য ব্লগও আসে নাই, হয়তো কেউ মিসও করেন নাই। কারণ কারণ কে কোনো কারণই নেই, সবাই সবাইকে মিস করে না। তো এই যে বিল্লু সকালবেলা আমার আন্টি মাছ ভিজায় রাখছে, ও ভাবতেছে মাছটা নিয়ে এই পালাইবো আর কি, এরকমের অবস্থা। এই যে টুনি ভাবছে আমি খাবার নিয়ে আসছি, আর এই টুনি আর ওরিও সারাক্ষণ একসাথে, রাত দিন সব সময় একসাথে। কারণ ওরিও হয়তো টুনিকে ওর মা ভাবে, তারপরে বাইরের সাথে কতক্ষণ টাইম কাটায়, তারপরে চলে আসলাম চা নিয়ে। তো ডিউটিতে যাইতে হবে, আজকে সকাল সকাল উঠলাম প্রায় 7:30টার দিকে আর কি, একটু লেট ডিউটি আছে কিন্তু লেট যাব, আবার তাড়াতাড়ি চলে আসবো, এরকমের অবস্থা। তো এই যে ওরাও বলতেছে খাবার দাও, কিন্তু বেচারিদের জন্য ওই দিন বাজারে গিয়ে মাছ পাইলাম না, আর যাওয়ার সময়ই হইতেছে না। তো মা ঘরে শুয়ে আছে, ভাইও কাজে গেছে, আরেকজন নতুন গেস্ট আসছে আমাদের ঘরে, উনি শুয়ে আছে না কাজে গেছে মনে না, উনি কাজে গে চলে গেছে। তো আমি এটা বাসি পরোটা দিয়ে চা খাইতেছি, প্রায় অনেক দিন পরে পরোটা দিয়ে চা খাইতেছি। তো তা কার কার কাছে পরোটা দিয়ে চা ভাল লাগে? তো ফ্রেশ পরোটা হইলে আরও বেশি ভাল লাগতো, কিন্তু এটাও ভালোই লাগতেছে। গতকাল রাত্রে বানানো হয়েছিল বেশি, তারপরে রেডি হয়ে বের হয়ে গেছি, দেরি হয়ে যাইতেছে না আর কি, যাইতেছে আর কি টাইম মতনই। তারপরে ডিউটি শেষ করে এখন বের হইলাম, বের হয়ে এখন যাইতে হবে মার্কেটে। সবজি গ্রসারি তেমন কিছুই নেই, তো ফাস্ট ফরওয়ার্ডে দিয়া জলদি জলদি রোড ক্রস করতেছি, এর জন্য মোবাইলটা একটু কাঁপাকাঁপি করতেছে, সরি ফর দ্যাট। তো আজকে অন্য একটা মার্কেটে যাব, নতুন একটা আর কি মার্কেটে। এই আমার ব্লগে এই মার্কেট এখন পর্যন্ত যাওয়া হয় নাই, নতুন মার্কেট না পুরানোই, কিন্তু ব্লগের মধ্যে প্রথমবার আর কি যাইতেছি আপনাদের সাথে নিয়ে। তো এটার নাম কি পার্সন এরকম আর কিছু ভুলে গেছি। তো এখন দেখতেছি কী কী কেনাকাটা যায় এটার মধ্যে আর কি, আমরা যে জায়গায় যাই ন্যাশনাল, তো ওইটার থেকে একটু ভালো জিনিসপত্র আর কি, বেশি জিনিসপত্র আছে, ভ্যারাইটি আর কি চেঞ্জ আছে। তো এর জন্য এটাতে গেলাম, আর রাস্তায় যেহেতু আছে ভাবলাম একবারে বাজার করে তারপরে যাই। তো এক ভদ্রলোক কী জানি সব ফেলাই দিছে। তো এখন দেখতেছি বেগুন নিলাম, তারপরে যে আম্মা জানের প্রিয় জিনিস আই হেট দিস। তো আমার কাছে মূলা তো আমি মনে হয় আমার লাইফে কখনো খাইনি, তো মার জন্য নিয়ে নিতেছি আর কি। মা একটু শাক টাইপের মূলা পছন্দ করে, তাই নিয়ে নিলাম। তা গ্রসারি করা শেষ হয়ে গেছে, এখন ভাই গিয়ে আছে, ওনাকে ফোন দিছি, উইচে চলে আসছে গাড়ি। তো উনিও ভিজে ছিল, তারপর না আসলে আর কি আমি ট্যাক্সি দিয়ে যেতাম। তো আসার পরে দেখি মা মাছ ভাজা বসায় দিছে, ঢেঁড়স কাটা নিছে, তারপরে ওল কচু কাটছে, তো সাথে পাবদা মাছও ছিল, এগুলো রান্না। তারপর আমি বললাম তো অন্য কাজ কী করবো করো, আমি রান্না করি। তো মাই সব কিছু রেডি করে দিছে, বাস আমি একটু জলদি জলদি রান্না করছি, কারণ মা মেহেন্দি দিছে। তো এই যে দেখেন কী অবস্থা, এর জন্য বললাম তোমার আর গরমের মধ্যে থাকতে হবে না, মেহেদি দিয়ে পুরো অবস্থা কেরাসিন, আর বাইরে তো মোটামুটি এখনও গরম। তো অক্টোবরের প্রায় আজকে কয় তারিখ, 10 তারিখ, এখনও গরম কমতেছে না। তো দুবাই তো আগে, এখন তারপরে তো অল্প অল্প শীত হয়, আগে তো তাও ছিল না। তারপরে কচুটা সিদ্ধ বসায় দিলাম, ভেন্ডি আর আলুটা একটু ভাইজে নিতেছি। ভেন্ডির তরকারিতে বেশি সবসময় আমরা আর কি তরকারি রান্না করলে ভাইজা নিতে নেই, তো এখন এই যে তরকারিগুলোও প্রায় হয়েই গেছে। তো আজকে ভেন্ডির তরকারি একটু অন্যভাবে রান্নাম, কোনো কষানো না, আগে ঝোল দিয়ে দিছি, ঝোলটা আগে ঠিক মতো রান্না হওয়ার পরে তারপরে আর কি আলু দিয়ে দিব। এর মধ্যে ঘরে বসে ছিলাম, বসে কী জানি করতেছি, দেখবা আসে দেখি চুলা বন্ধ হয়ে গেছে, গ্যাস ছিল না। তারপরে এই যে আমার তরকারি রান্না হয়ে গেছে, তো ভেন্ডির তরকারিটাও রান্না হয়ে গেছে, আজকে দুটোই তরকারি। তো মাকে বলতেছিলাম বাস তরকারি তরকারি, আমার কাছে একটা তরকারি একটা ভাজি জিনিস বা একটা ভর্তা তা ঠিক আছে, কিন্তু দুইটাই তরকারি তরকারি কীরকমের মনে হয়, কোথা থেকে শুরু করবো কোথায় শেষ করবো সেমই। তো যাই হোক, মা বলতেছিল নষ্ট হয়ে যাবে। তারপরে খাওয়া দাওয়া করলাম, কিছুক্ষণ বসে ছিলাম, তারপরে একটু ভিডিও শ্যুট করলাম, মেকআপ টিউটোরিয়াল। তো এটা এখনও আপলোড হয় না, হবে নূর লাইফস্টাইল পেজ আর চ্যানেলের মধ্যে।
তো আশা করি আপনাদের ভালো লাগবে, একটু অন্য ধরনের কিছু। এখন না ইদানিং অ্যালার্জিটা আমার বাড়ার পর থেকে আমি কি জিনিসপত্রগুলো পরতে পারি না, ইয়াররিং পরলে কান চুলকায়, আগে এরকমের ছিল না কিন্তু এখন এরকমের। তো হাতেই চুরি টুরি আর কি এক কয়েক ঘন্টার জন্য ঠিক আছে, কিন্তু রেগুলার ইউজের জন্য পড়লে চুলকানি শুরু হয় আর কি, কীরকমের ছোটো ছোটো দানা হয়ে যায়, তো দিন যায় সব কিছু। আর আগে আমি আর কি দিনের পর দিন কিনা আর কি এইসব কানের দুল পরা সমস্যা ছিল না, কিন্তু এখন সমস্যা হয়ে যায়। তো এই লাইটটা নতুন নিয়ে আসছি নূর লাইফ স্টাইল পেজে বা চ্যানেলের নাম দিয়ে। তো আমি ভাবছিলাম আর একটু বড় হবে, কিন্তু ছোট। এই যে দেখেন গুড়া গুড়া গাড়ি বাচ্চা পাঁচটা। তো মুরগির মাংস ভিজাই দিলাম, ভাবতেছি একটু স্পাইসি পাস্তা রান্না করবো। তো এই এই বেদপে আমার খামচি মেরা দিছে, যে রক্ত বেরোয় গেছে, তো উনি আমাকে এখনও চিনে না, এর জন্য খামচি দিছে। তো এই প্রথম মনে হয় খামচি খাইলাম, আর একবার একটা কামড় খাইছিলাম। তো এখন টমেটো নিলাম, গাজর নিলাম, এগুলো সব নষ্ট হয়ে গেছে, টমেটোগুলো নষ্ট হয়ে গেছে। এখন পাস্তা রান্না করবো। তো এই পাস্তার রেসিপির মধ্যে টমেটো পর্যাপ্ত পরিমাণে টমেটো লাগে, অনেক টমেটো লাগবে, এর জন্য চলে গেলাম ন্যাশনালে বাড়ির কাছে। সকালে আমি ভাবছি টমেটো আছে, এর জন্য নিয়ে আসিনি, কিন্তু আসার পরে দেখলাম আমার টমেটো নেই। রান্না করার সময় দেখলাম আর কি, ইদানিং ভয়েস ওভার দেওয়ার সময় গলাটাও ঠিক থাকে না, প্রায় অনেক দিন যাবত এরকমের অবস্থা। রাত্রে হলে তো ঘুমাইতেই পারি না, ঠান্ডা আর কি, কাশি কি অবস্থা। যাই হোক, এখন পাস্তাটা বসাই দিলাম, পাস্তার পানি গরম দিয়ে দিচ্ছি, ওটার সাথে লবণ দিয়ে দিতেছি, তেল দিয়ে দিতেছি। তো পাস্তাটা সিদ্ধ হইতে হইতে আমি সব কিছু রেডি করে নিই। তো এই যে মুরগির মাংস, ওই জায়গায় 500 গ্রাম বা 600 গ্রামের মতো মুরগির মাংস নিলাম, প্রায় 1 কোয়া থেকে বেশি টমেটো হবে। তারপরে গাজর নিছি একটা, বরবটি নিছি, কোঁচা নিছি, তো এগুলো সুন্দর করে পেঁয়াজ, কাঁচামরিচ, কাঁচামরিচটা ভালো মতন আর কি কুচাই নিছি, অনেকগুলো কাঁচামরিচ। তো এক্সট্রা স্পাইসি যেটাকে বলে ওইটা আজকে এই রেসিপি, যে স্পাইসি জিনিস পছন্দ করেন এই রেসিপিটা আপনার জন্য। তো আশা করি পুরো ভিডিওটা দেখবেন, আর এইভাবে রান্না করলে অবশ্যই টেস্ট লাগবে। তো আমার মা তো বলে দিছে এই প্রথম নাকি একটা ভালো জিনিস রান্না করে খাওয়াইছি, তারপরে তো এটা নিয়ে হাসা হাসি। আমি বলে প্রতিদিন এত কিছু রান্না করে কিছুই ভালো হয় না, তোমার কাছে আজকে এই পাস্তাটা ভালো হয়েছে। যাই হোক, পেঁয়াজ কাঁচামরিচটা 10 মিনিটের মতন ভাজার পরে সাথে আদা রসুনের পেস্ট দিয়ে দিছি, তারপরে মুরগির মাংসটা দিয়ে দিলাম। তো এখন টমেটো দিয়ে দিছি, প্রায় বললামই তো প্রায় 300 গ্রামের মতন এই জায়গায় টমেটো আছে। তো এইভাবে রান্না করলেও আর কি আমি এই জায়গায় টমেটোর পেস্ট ইউজ করবো সাথে, নয়তো আপনি আরও টমেটো লাগবে আর কি এটার মধ্যে। এইটা হচ্ছে বাংলাদেশের কারেন্ট মরিচ দিয়ে দিলাম, আর হলুদের গুঁড়া, ধইন্যার গুঁড়া আর কি দিয়ে দিলাম অল্প অল্প পরিমাণের। তো আগে মাংসটাও একটু ভাজলাম, তারপরে মশলাগুলো দিলাম। তো এখন এইভাবে ভাজাভাজি চলবে আর কি, সাথে এটা এটা একটা মশলা আর কি, সব রকমের মশলা আছে না, এলাচ, দারচিনি, যে কোনো আর কি মাংসের মশলা, সব রকমের মশলা এই সাথে আর কি একসাথে ই করা, অর্ডার করা ছিল। তো এই মশলাটা দিলে একটু টেস্ট বেশি হবে। তো এই জায়গায় 3 টেবিল চামচ পরিমাণে টমেটো পেস্ট, যেটা বোতলে পাওয়া যায় ওইটা দিয়ে দিছি। এটা কেচাপ নয়, টমেটো পেস্ট, বা আপনি বাসায় টমেটো সিদ্ধ করে এইভাবে পেস্ট বানিয়ে নিতে পারেন, তারপরে দিতে পারেন একটু বেশি পরিমাণের। তারপরে এই জায়গায় কি সুন্দর হয়ে গেছে কালারটা, এটাই ভাত দিয়ে বা রুটিটা খাইতে বাস উফ। তো এবার গাজর দিয়ে দিলাম, তারপরে এটা কোঁচা দিয়ে দিলাম, বরবটি দিয়ে দিলাম, যেহেতু পাস্তাটা আমার বড় এর জন্য সব কিছু লম্বা লম্বা করে কেটে নিছি, আর ক্যাপসিকামটা পরে দিব, যেহেতু ক্যাপসিকামটা জলদি সিদ্ধ হয়ে যায় এর জন্য পরে দিব। তো সবজিগুলো একটু শক্ত শক্ত থাকলে আরও বেশি মজা লাগে, কিন্তু আমারটা কারণ পরে গরম করার পরে একটু নরম হয়ে গেছে, তো এটাও ভালো লাগছে অনেক, যেহেতু আমি সবজি তেমন একটা পছন্দ করি না। তো কোঁচা দেওয়ারটা টেস্টটা আরও বেশি ভালো লাগছে, একটু কোঁচাটা টকটক থাকে এর জন্য বেশি ভালো লাগছে। তো এখন লবণটা টেস্ট করার পালা, সব কিছু ঠিক আছে নি, তো স্পাইসি দাম সব ঠিক আছে, তা লবণটা একটু কম মনে হইলো, তাই আমি লবণ দিয়ে দিলাম। তো এইটারও কিছুক্ষণ 4-5 মিনিট মতন এইরকমের কষানোর পরে তারপরে পাস্তা দিয়ে দিব। এখন আমি আদা চা চামচ পরিমাণের গোলমরিচ দিয়ে দিলাম, বাস মরিচি মরিচ, যেটাকে বলে এক্সট্রা স্পাইসি। তো এখন ক্যাপসিকামটাও দিয়ে দিলাম, সাথে আমি পাস্তাগুলোও দিয়ে দিব। এই জায়গায় আর কি ছোটো এক প্যাকেটের পাস্তা পুরাটাই আছে,
কারণ ভাবছি ভাবছি আমি আছি, মা আছে, ভাই আছে, তো একজন নতুন গেস্ট আছে, সবাই মিলা খাবে এর জন্য। কিন্তু ভাই আসতে আসতে অনেক রাত হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছিল, তার জন্য আর খাইনি। আজকে সারা রাত ভাইয়ের টেনশনে ঘুমাইতে পারিনি আর কি। রাত্রের মধ্যে মনে হয় 9-10 বারের মতন বমি করছে হঠাৎ করে, এরকমের অবস্থা। মনে হয় গরমের মধ্যে কাঁদছিল তো এর জন্য। আর এই যে একটা স্পেশাল জিনিস কারি পাতা, তো এটা দেওয়াতে তো কি বলবো, আমার এই পর্যায়ে ইচ্ছা করতেছিল আগে খাইয়ে নি পরে রান্না করি, এরকমের একটা মজার স্মেল ছিল। তো কিছু কিছু খাবার একটু গ্রানি ইচ্ছা করে একটু খাই, তো এটার এই পাস্তাটা ওই রকমের। তো আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটা, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তারপরে মা বাসায় নেই এখন, এই যে আমাদের দুজনের টাইম পাস। তোর বেবির আম বলতেছি, তোর বেবির এই যে খামচি দিল, নুক ডাবাই দিছে, বলতে দেরি হয়েছে, চলে গেছে ভয়ে আগেই, বলতেছে কি জানি করে, শুয়ে শুয়ে যে নেজ নাড়ানাড়ি করতেছে, বিল্লু রানী। এই তো এখন ভাবতেছি ক্ষুধা লেগে আছে, তো ভাবতেছি একটু হেলদি কিছু খাই, আনহেলদি তো পরে চলবে। তাই একটা আপেল কেটে নিলাম আর কিছু লাল আঙুর নিলাম, আঙুরগুলো পর্যাপ্ত পরিমাণের মিষ্টি। তারপরে মা আসার পরে এটাকে আবার গরম করলাম, এখন আমি সব কে দিতেছি আর কি, মাকে দিতে দিলাম, মাকে আগেই দিছি, তো এই আপুটারও দিলাম, এখন আমি নিতেছি। তো তো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। পাস্তা খাই ফোকস এভাবে এমনে খাইব, এমনে উঠাইয়া আরবির মতন হয়েছে না রান্দা। তো মরিচ কম দিয়ে, আমরা তো মরিচ খুন না। তো মাকে কাঁটা চামচ দিলাম, মা বলতেছে হাত দিই নাকি খাওয়ার টেস্ট বেশি, তো আমি একটু কাঁটা চামচ দিয়ে স্টাইল করে খাই। তো এই জাতীয় জিনিস একটু আর কি গরম গরম বেশি ভালো লাগে। তো ওনারাও হাজির, তো ওনাদের বলতেছি আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে মাংসগুলো বাইসা তোমাদের দিয়ে দিব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, বাই।